ওয়েলকাম টু আ মাম্মাস জার্নি। একজন মায়ের বাচ্চা জন্ম দেওয়া থেকে তাকে বড় করে তোলা এবং একজন মায়ের সাংসারিক জীবন, কর্মজীবন এবং সামাজিক জীবন সবটা নিয়েই আমার এই চ্যানেল। তাই আমার ফ্যামিলির সদস্য হতে চাইলে নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটা টিপে ফেলুন এবং আমার চ্যানেলটি দেখতে থাকুন। আজকে আমি আলোচনা করব 3 থেকে 4 মাসের বাচ্চাদের ডেভেলপমেন্ট নিয়ে। এটা হলো মা এবং বাচ্চা উভয়ের জন্যই খুবই আনন্দের একটা সময়, তার কারণগুলো কি সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। এই সময় আপনার বাচ্চা হাসতে শিখবে, পরিচিত লোক দেখলে বা ওর সাথে কথা বললে বা কোনো খেলনা দেখলে ও হাসবে, বাচ্চার কান্না অনেকটাই কমে যাবে। আগে যেখানে দিনের বেশিরভাগ সময়ই কাঁদতো সেখানে ওর সমস্যা না হলে এই 3 থেকে 4 মাস বয়সে ও খুব একটা বেশি কাঁদবে না। দ্বিতীয়টা হলো ঘুম কমে যাবে। আগে যেখানে ও দিনের বেশিরভাগ সময়টা ঘুমিয়ে কাটাতো কিন্তু এখন এই 3 থেকে 4 মাস বয়সের মধ্যে ওর ঘুম অনেকটাই কমে যাবে। দিনে প্রায় 2 থেকে 3 বার ও ঘুমাবে এবং রাতে খুব ভালো ঘুমাবে, টানা 7 থেকে 8 ঘন্টা। মুখে উ আ করে আওয়াজ করবে, ওর সাথে গল্প করলে ও কথার উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং অনেক সময় কাঁদার সময়ও কথা বলার চেষ্টা করবে। এই সময় আপনার বাচ্চার হাগু করা অনেকটাই কমে যাবে। আমার বাচ্চার আগে 7 থেকে 8 বার হতো, এখন 1 বার করে, মাঝে মধ্যে 2-3 বার করে, তবে বাচ্চা অনুযায়ী কম বেশি হতেও পারে, এটা নর্মাল। বাচ্চা কোনো জিনিস ধরতে শিখবে, আপনি আঙুল দিলে ধরবে বা কোনো খেলনা দিলে সহজেই ধরতে পারবে। ধরে থাকলে পায়ে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করবে বা বসার চেষ্টা করবে। কোনো শব্দ হলে সেই দিকে মাথা এবং চোখ ঘুরিয়ে তাকাবে, কথা বললে চোখে চোখ রাখবে, রঙিন জিনিস দেখলে তাকাবে। বাচ্চা আঙুল চুষতে শিখবে, এটা কিন্তু কোনো খারাপ অভ্যাস নয়। আঙুল চষা থেকে কখনোই কিন্তু বাচ্চাদের বাধা দেবেন না, বড় হলে নিজে থেকেই সব ঠিক হয়ে যাবে। একা একা পাশ ফিরবে এবং উল্টানোর চেষ্টা করবে। এই সময় বাচ্চার কলিক পেন বা সন্ধ্যাবেলার পেটে ব্যথা অনেকটাই কমতে থাকে। উপুর করে শুইয়ে দিলে ঘাড় তুলে তাকাবে, ঘাড় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলে রাখতে পারবে এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘাড় ঘুরাতে পারবে। এতদিন বাচ্চা মা ছাড়া কিছু চিনত না, কিন্তু এখন নিজের কাছের লোকদেরও চিনতে শিখবে এবং সবার কাছে থাকতে চাইবে, বাইরে ঘুরতে চাইবে। দিনের অনেকটা সময়ই খেলবে হাত পা ছুড়ে। যদি আপনার বাচ্চা জোরে আওয়াজ করলেও চমকে না যায়, রং বেরঙের জিনিসপত্র দেখে বা আলো দেখলে না তাকায়, হাত পা নিতিয়ে থাকে এবং
মুখে কোনো আওয়াজ না করে তাহলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। তাছাড়া অন্য যে কোনো সিমটমগুলো যদি না দেখা যায় তাহলেও কিন্তু চিন্তার কিছু নেই। সব বাচ্চা ডেভেলপমেন্ট সমান হয় না, কারো আগে হয় কারো পরে হয়, দু এক মাসের মধ্যেই সমস্ত ডেভেলপমেন্টগুলো চলে আসবে। তাই ভয়ের কিছু নেই, সুস্থ থাকুন এবং আপনার বাচ্চাকে সুস্থ রাখুন। আমার ইনফরমেশন আপনার ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।